সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। সেপ্টেম্বরে খেসন দখলে পরিকল্পনা ইউক্রেনের, অন্য পরিকল্পনা রাশিয়ার। হিমার্স অস্ত্র রাখা গুদাম উড়িয়ে দিল রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন নেই, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 50 রুশ গোলাবারুদের ভাণ্ডার ধ্বংসের দাবি ইউক্রেনের। ইউক্রেনের আকাশে থার্মাইটের বৃষ্টি। ইউক্রেনে 92 সেনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রাশিয়ার। ইসরায়েলের শত্রুদের সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক করবে না বৈরুত, অভিমত লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞদের। এবং অহিংস বিক্ষোভে আপত্তি নেই, বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। দর্শক, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখার গুদাম ছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সেপ্টেম্বরে খেসন দখলে পরিকল্পনা ইউক্রেনের, অন্য পরিকল্পনা রাশিয়ার। ইউক্রেনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর হাত থেকে সেপ্টেম্বরের মধ্যে খেসন পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেন এমন ঘোষণার পর রাশিয়ার বসানো বা প্রতিষ্ঠা করা প্রশাসনের একজন কর্মকর্তা রুশ গণমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেছেন, আগামী সেপ্টেম্বরে খেসন এবং ঝাপুরিজিয়ায় গণভোট আয়োজন করার পরিকল্পনা করছেন তারা। এই গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে খেসন ও ঝাপুরিজিয়া অঞ্চল, যেমনটি 2014 সালে করা হয়েছিল ক্রিমিয়ায়। ভ্লাদিমির রোগফ নামে ওই কর্মকর্তা এই ব্যাপারে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণভোট আয়োজনের কথা মাথায় রেখে সবকিছু এগিয়ে চলছে। আমি আপনাকে নির্দিষ্ট তারিখ বলবো না, এই জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই ব্যাপারে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে খেসন ও ঝাপুরিজিয়ায় একই সঙ্গে গণভোট আয়োজিত হবে। এদিকে ফেব্রুয়ারি শেষের দিকে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েকদিন পর বিনা রক্তপাত ও বাধা ছাড়া খেসন দখল করে ফেলে রুশ সেনারা। হিমার্স অস্ত্র রাখা গুদাম উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনার একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখার গুদাম ছিল। ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলতনস্কি শহরে এ হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রে পাঠানো বেশ কয়েকটি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি। রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন, তবে রাশিয়ার এই দাবি সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো এই হিমার্স যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। দূরপাল্লার রকেট লঞ্চার দিয়ে তারা খেসনে অবস্থানরত রাশিয়ার সেনাও তাদের সামরিক স্থাপনার ওপর হামলা চালানোর দাবিও করেছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন নেই, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলছে না, কিন্তু পশ্চিমারা যেভাবে বিশ্বজুড়ে খাদ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে তার সমাধানের আহ্বান জানাচ্ছে। রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামির শুক্রির সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমাদের রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে না, এই সমস্যা রাশিয়া মোকাবেলা করতে পারবে, আমরা সেভাবে আমাদের অর্থনীতিতে তৈরি করছি। কিন্তু বিশ্ববাজারে তারা যে অস্থিরতা তৈরি করছে তা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন, তাদেরকে খাদ্যের বাজার স্বাভাবিক করতে সকল বাধা সরিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, শুক্রবার ইউক্রেনের সঙ্গে যে গ্রিন ডিল হয়েছে তাতে রাশিয়ার খাদ্য রপ্তানি উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছে মস্কো তার দিকে তাকিয়ে আছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে। এর আগেও রাশিয়ার খাদ্য রপ্তানি নিয়ে কথা বলেছিলেন ল্যাভরভ। তিনি বলেছিলেন, রাশিয়া খাদ্যপণ্য রপ্তানি করতে পারছে না, যদিও পশ্চিমারা দাবি করছে খাদ্যের উপরে তারা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, এখন তারা এ নিয়ে চুপ হয়ে আছে। রুশ খাদ্যপণ্য ইউরোপীয় বন্দরগুলোতে নামাতে পারছে না। 50 রুশ গোলাবারুদের ভাণ্ডার ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার অর্ধশতাধিক গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র সরবরাহ করা হিমার্স রকেট ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। সোমবার 25 জুলাই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ এমন দাবি করেছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই হামলায় তাদের রসদ সরবরাহের ধারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অর্থাৎ সেনাদের জন্য নিয়মিত রসদ সরবরাহ করতে পারছে না। রেজনিকভ বলেন, এছাড়াও এতে তারা নিজেদের সক্রিয় যুদ্ধ অব্যাহত রাখতে পারবে না, আর গোলাবারুদের ভয়াবহ হামলা থেকে আমাদের বাহিনী সুরক্ষিত থাকতে পারবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে রাশিয়ার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রেজনিকভ বলেন, বেশ কয়েকটি সেতুতে সুনির্দিষ্টভাবে হামলা করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য না দিলেও তার বক্তব্য থেকে তিনটি নদীর সংযোগস্থলের কথা এসেছে, তিনটি রাশিয়ার অধিকৃত খেরসন অঞ্চলের। তবে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে খেরসনে হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে হামলা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তারা তিনটি বিমান বিধ্বংসী সাজোয়া যান পেয়েছে, এছাড়াও কয়েক ডজন লিপার ট্যাঙ্কের অপেক্ষায় আছে ইউক্রেন। এর আগে কয়েকটি হিমার্স রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি করেছিল রাশিয়া, যদিও তা অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বারবার বলে আসছে, ইউক্রেনের সামরিক সক্ষমতার জন্য পশ্চিমা অস্ত্রের সরবরাহ অব্যাহত থাকা অপরিহার্য। রাশিয়ার কামানের শ্রেষ্ঠত্ব গোলাবারুদের পরিমাণের বিবেচনায় নিয়ে তারা হিমার্সের গুরুত্বের উপরও জোর দিচ্ছে। সোভিয়েত আমলের কামানের চেয়ে হিমার্স দীর্ঘপাল্লার ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইউক্রেনকে হিমার্স সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া। ইউক্রেনের আকাশে থার্মাইটের বৃষ্টি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনেস্কের আকাশ থেকে বৃষ্টির মতো লাগাতার থার্মাইট যুদ্ধাস্ত্র নিচে পড়তে দেখা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে। টুইটার এবং টেলিগ্রামে শেয়ার করা অসংখ্য ভিডিওতে রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দনেস্কের আকাশ থেকে নিচে পড়ার সময় ওই থার্মাইট যুদ্ধাস্ত্রকে সাদা সাদা আতশবাজির মতো রাতের আকাশে আলোকিত করতে দেখা গেছে। কিংস কলেজ লন্ডনের যুদ্ধ অধ্যয়ন বিভাগের একজন রুশ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রবলিও ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, দনেস্কে অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে অনেকগুলো ভিডিওতে দেখা গেছে। অগ্নিসংযোগকারী অস্ত্রগুলোতে দাহ্য পদার্থ থাকে যা ভবনে আগুন দিতে পারে বা মারাত্মকভাবে দগ্ধ করতে এবং শ্বাসযন্ত্রে ক্ষতি করতে পারে। অবশ্য কারো কারো ধারণায় অস্ত্রগুলোতে সাদা ফসফরাস রয়েছে। সাদা ফসফরাস নিজেই জ্বলতে পারে এমন রাসায়নিক যা 4800 ডিগ্রি ফরেনহাইটের বেশি তাপমাত্রায় জ্বলতে পারে। অন্যরা বলেছিল যে এটি থার্মাইট বা একটি জ্বালানি যৌগ যা 4000 ডিগ্রি ফরেনহাইটের বেশি তাপমাত্রায় জ্বলে। অনুসন্ধানী সাংবাদিকতা গ্রুপ বেলিংটেকের গবেষক এরিক টলা টুইটারে এক থার্মাইট বলেছেন। ইউক্রেনের 92 সেনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রাশিয়ার। ইউক্রেনের সশস্ত্র বাহিনী 92 সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। দেশটির সরকার পরিচালিত সংবাদপত্র রসিস্কায় গেজেটাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বেস্ট্রিকিন। এ সংক্রান্ত 1300টির বেশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র ইরান, সিরিয়া এবং বলিভিয়ার মতো দেশগুলোর সমর্থনে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছেন আলেকজান্ডার বেস্ট্রিকিন। তিনি জানান, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যে 92 সদস্যের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে 51 জন কমান্ডার, তাদের সবাইকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। সংবাদপত্র রসিস্কায় গ্যাজেটাকে আলেকজান্ডার আরো বলেন, ইউক্রেনীয়রা মানবতার শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে জড়িত। সাক্ষাৎকারে আলেকজান্ডারের করা দাবিগুলো যাচাই করতে পারেনি বিবিসি, এমনকি এ নিয়ে কিয়েভ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধে তদন্ত পরিচালনা করছে ইউক্রেনও। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চেয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের মধ্যে রোববার 24 জুলাই মিশরের কায়রোয় আরব লীগের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এই সময় বিশ্বে খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন তিনি। তার এই সফরের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রোববার ওদেশা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এই ভিডিওতে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা যায়। এতে ওদেশা বন্দরে অবস্থান করা ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ও যুক্তরাষ্ট্রে সরবরাহ করা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাশিয়াকে একঘরে করতে ব্যস্ত পশ্চিমা বিশ্ব, তাদের সে চেষ্টা ব্যর্থ করতে মরিয়া মস্কো। ইউক্রেন যুদ্ধ সমর্থনের পাল্লা ভারী করতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইসরায়েলি শত্রুদের সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক করবেন না বৈরুত, অভিমত লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞদের। লেবাননের একদল ধর্মীয় বিশেষজ্ঞ অত্যন্ত জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেছেন। রোববার বৈরুত মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েল এবং লেবাননের মধ্যে কোনো মানবিক কিংবা ধর্মীয় যোগাযোগ নেই, বরং লেবাননের সংবিধান অনুযায়ী ইসরায়েল হচ্ছে শত্রু। বর্তমানে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব সংবিধান লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্র প্রস্তুতির চেষ্টা চালাচ্ছেন তাদের কঠোর সমালোচনা করেন লেবাননের এই ইসলামী বিশেষজ্ঞরা। বিবৃতিতে বলা হয়েছে, কোনো প্রেক্ষাপটে ইসরায়েলের শত্রুদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না এবং আইন সবার ঊর্ধ্বে।
লেবাননে এসব ইসলামী বিশেষজ্ঞ সুস্পষ্ট করে বলেছেন, যেখানে বিভক্তির বীজ বপন করা হয় এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনকে বাধা সৃষ্টি করা হয়, সেটি লেবাননের জাতীয় স্বার্থ রক্ষার কেন্দ্র হতে পারে না, বরং ধর্মীয় প্রতিষ্ঠানই হতে পারে এমন কোনো কেন্দ্র যেখান থেকে জাতীয়তাবাদ এবং দেশের ঐক্যের পক্ষে কথা বলা হবে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি এসবেন কুপম্যান্স লেবানন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং হিজবুল্লাহ নেতাদের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি পরিকল্পনা উপস্থাপন করার পর লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞরা এই বিবৃতি দিলেন। এই প্রস্তাবে ইউরোপের নেতারা ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে লেবাননকে খাদ্যশস্য, ওষুধ এবং বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং লেবাননের রাজনৈতিক কাঠামোয় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ছাড় পাবে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রোববার কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং লেবানন কখন এই ধরনের কাজ করবে না। অহিংস বিক্ষোভে আপত্তি নেই বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সরকার বিরোধী বিক্ষোভ অহিংস হলে তাতে সরকারের আপত্তি থাকবে না বলে বিভিন্ন দেশের কূটনীতিকদের আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিক্ষোভকারীদের উৎখাতের ঘটনায় কূটনীতিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তিনি। রাজধানী কলম্বো সহ শ্রীলঙ্কার যেকোনো স্থানে অহিংস বিক্ষোভ করা যাবে বলে রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে রনিল বিক্রমাসিংহের কার্যালয়। গত শুক্রবার ভোর রাতে নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য প্রেসিডেন্ট সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীদের তাঁবু ঘুরিয়ে দেয়। এতে করে এমন আশঙ্কা তৈরি হয় বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া রনিল বিক্রমাসিংহের নির্দেশে সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু হবে। কলম্বোয় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বৈঠক করেছেন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তার কার্যালয়। তাতে বলা হয়েছে, শান্তিপূর্ণ অহিংস বিক্ষোভের অধিকার চর্চা সুযোগ দেওয়া নিয়ে শ্রীলঙ্কার প্রতিশ্রুতির বিষয়টি কূটনীতিকদের কাছে পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। বিবৃতিতে আরো বলা হয়, জানমালে ক্ষতি না করে রাজধানী শহর কলম্বোয় অহিংস প্রতিবাদ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়েছে। গত শুক্রবার বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়াও হওয়ার ঘটনায় নিন্দা জানান জাতিসংঘ সহ পশ্চিমা দেশের কূটনীতিকরা। একই সঙ্গে সরকারকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিক্ষোভ দমনে ক্ষমতা প্রয়োগ করলে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার পরিস্থিতির আরো অবনতি ঘটবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।